রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। দলীয় ফোরামে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাবে দলটি। শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সাত নেতার সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির কয়েকজন নেতা। বিস্তারিত জানাচ্ছেন মন্ডল এরাম। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরানোর দাবির পক্ষে ঐকমত তৈরির জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতাদের সঙ্গে এই বৈঠক করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। বৈঠক শেষে বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জামাত ইসলামী ইতিমধ্যে রাষ্ট্রপতি অপসারণের প্রশ্নে ছাত্রদের সাথে একসময় হয়েছে, বিএনপিকেও পাশে চেয়েছিলাম আমরা, তারা দলীয় ফোরামের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন। জামাতের জায়গা থেকে তারা এই বিষয়ে একমত প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে তার ইতিমধ্যে তাদের জায়গা থেকে তারা হয়তো তাদের বক্তব্য স্পষ্ট করেছেন যে নৈতিকতার জায়গা থেকে চুপপুর তার পদে থাকার আর কোনো ধরনের গ্রহণযোগ্যতা নেই, সেই জায়গাটি হয়তো জামাত থেকে স্পষ্ট করা হয়েছে। বৈঠক শেষে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতিকে তার পদ থেকে চলে যেতেই হবে। চুপপুর মাস্ট গো and there should be a second republic declaration and it will be declared. আমরা টাইম ফ্রেম বেঁধে দিচ্ছি না, তবে বাংলাদেশের স্বার্থের জন্য এটা অবশ্যই করতে হবে এবং জনগণের এই দাবিতে নিয়ে আমরা মাঠে থাকব। নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও রাষ্ট্রপতিকে অচিরেই তার পদ থেকে সরে যেতে হবে বলেও মন্তব্য করেন এই দুই ছাত্র নেতা। এবং আমরা ছাত্রদের পাশে থাকব, সাথে থাকব তাদের কমান্ড অনুযায়ী। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।